আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা গর্ভবতী ভাতার জন্য আবেদন করেছিলেন অথবা যারা গর্ভবতী ভাতার আবেদন করেছেন ইতিমধ্যেই 2-1 কিস্তির টাকা পেয়েছেন, অথবা অনেকে কিন্তু 800 টাকা পেয়েছেন, অনেকেই 2400 টাকা পেয়েছেন, অনেকেই 4800 টাকা পেয়েছেন, অথবা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কত তারিখের মধ্যে টাকা পাবেন, অথবা যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের টাকাটাও কবে পাবেন, এবং কি নতুন করে যারা গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে চাচ্ছেন তো তাদের তারা কীভাবে আবেদন করবেন, অথবা কত তারিখের মধ্যে আপনাদের আবেদনটা শেষ করতে হবে, তো সমস্ত ইনফরমেশন থাকতেছে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেককেই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেল থেকে বিভিন্ন ভাতা সম্পর্কিত সকল আপডেট কিন্তু জানতে পারবেন। তো সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যেই যারা গর্ভবতী ভাতার জন্য আবেদন করেছিলেন অর্থাৎ জুন মাসের পরে, তাদের গর্ভবতী ভাতার টাকাটা কিন্তু এখনও পর্যন্ত প্রদান করা হয়নি। অর্থাৎ তো গত যে 3 মাস হয়ে গেছে, অর্থাৎ 3 মাস ধরে অনেকে আবেদন করেছে, তাদের টাকাটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি, কাউকে কিন্তু দেওয়া হয়নি। আপনাদের গর্ভবতী ভাতার টাকা 4 মাস যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের গর্ভবতী ভাতার টাকাটা পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় প্রত্যেক মাসের টাকা কিন্তু দেওয়া হয়, আর আপনারা জানেন যে প্রতি মাসে কিন্তু 800 টাকা করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের 3 মাসের টাকা যদি আপনারা পান তাহলে কিন্তু 2400 টাকা পাবেন, এবং যদি আপনাদেরকে 6 মাসের টাকা দেওয়া হয় তাহলে কিন্তু 4800 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ যারা যাদের আবেদনটা অ্যাপ্রুভাল হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই টাকাটা পেয়ে যাবেন। আর আপনাদের টাকাটা দেওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে জানুয়ারির শেষের দিকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু আপনাদের পরবর্তীতে কিস্তির টাকাটা থাকবে। আপনারা যেই কয় মাসেই হোক না কেন আপনারা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কিন্তু পেয়ে যাবেন, অথবা জানুয়ারির শেষের দিকে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের জন্য বাজেট বরাদ্দ করা হলেই আপনাদের কিন্তু টাকাটা পেরোলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের যে মোবাইল ব্যাঙ্কিং সেবা রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর আপনারা যারা গর্ভবতী ভাতা সহ যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এই মাসেই আবেদন করতে পারবেন। আবেদনে কিন্তু আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ইউনিয়ন পরিষদে যাবেন যাবতীয় ইনফরমেশন তথ্য নিয়ে। এই নিয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড আরও একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে কীভাবে আবেদন করতে হয় অথবা আবেদন করতে কী যোগ্যতা লাগবে। আর আবেদনকালীন সময় অবশ্যই আপনাকে গর্ভকালীন সময় 4 থেকে 6 মাসের অবস্থায় থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের ইউনিয়ন পরিষদে গিয়ে। আর কারো কোনো প্রশ্ন থাকলে ভাতা সম্পর্কিত, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।